জানি নে কিছুতে কেন যে মন লাগে না। সুপ্রভাত সকল শুভাগীগণ, আমি ঋতমা কথা বলছি রাজপুর থেকে। সকল ভালোবাসার মানুষকে আমার সিক্রেট সুপারস্টার চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার হার্দিক আমন্ত্রণ ও শ্রদ্ধা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই একটা কথা বলে রাখি আমার সম্পর্কে, আমি ঋতমা শুধু ভালোবাসাই বুঝি এবং আপনাদের কাছেও ভালোবাসাটাই আশা করি। আজ চৌঠা মে 2022, সকাল থেকেই আকাশের মুখখানি বেশ ভার। কেউ বলবে এখন ঘড়িতে সকাল 7:35, দেখে মনে হচ্ছে এক্ষুনি সন্ধি নামলো বলে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়াও হয়ে গেল। আমি সাধারণত সকালে চাটা অ্যাভয়েডই করি, কিন্তু এরকম একটা বৃষ্টিমুখর সকালে ভেজা ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপ চা পানের মজাটাই আলাদা। ঘরের অন্যান্য কাজের সাথে দুপুরের লাঞ্চটাও রেডি করে ফেললাম। এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কী বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গরম গরম খিচুড়ি। আজ একটু তাড়াতাড়ি রান্নাটা সারছি, কারণ একটু পরেই শুভ আসার কথা। যদিও আজ আমার শুটিং নেই, তবে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কী সেটা আর কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবেন। এই তো আমার খিচুড়ি একদম রেডি, এবার ফোড়ন দেওয়ার পালা। আপনাদের দিতে পারলে খুবই খুশি হতাম, সেটা তো পারছি না, তবে ভিডিওটির মাধ্যমে সবাইকে টেস্ট করালাম। এখন ঘড়িতে বেলা 12টা ছাড়িয়ে দুপুর 1টা ছুঁই ছুঁই। শুভ এখনও আসেনি, বৃষ্টিটা একটু ধরেছে, তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, আমার ছাদ বাগানের গাছগুলো কী করছে একটু দেখে আসি। ওয়াও, ফ্যান্টাস্টিক ওয়েদার! এদিকে আরও অপূর্ব লাগছে যে সবেদা গাছটিতে কি সুন্দর ফুল এসেছে। পরিশ্রমের ফসল সত্যি সুন্দর হয়। পরিবেশের সাথে আত্মহারা হয়ে গিয়ে কয়েকটা রিলসও বানিয়ে ফেললাম। এদিকে নিচে গিয়ে দেখি আমার দুধপুলির কাণ্ড। কি করছিস? হ্যাঁ, ওটা ছেঁড়ার জিনিস, ওটা ছেঁড়ার জিনিস। কি করছো পাপা, কি করছো? এদিকে এতক্ষণে শুভ এসে গেছে, সাথে কিছু ডিম এবং চিকেন নিয়ে এসেছে। সেসব রেখে ওকে লাঞ্চ করতে দিলাম। আমার এক আত্মীয়ের বাড়ি মেদিনীপুর জেলার অন্তর্গত একটি আদিবাসী গ্রামে। সেখানে এক ধরনের মুরগির ঝোল রান্না করা হয়। সেই গল্প শুনে শুভ আর ধৈর্য ধরতে পারল না, তাই আজকে এটাই ছিল সারপ্রাইজ। আজ আমি রান্না করব আদিবাসী মুরগির ঝোল, তবে সেটা রাতের ডিনারের জন্য। প্রিপারেশনটা এখনই করে রাখবো, কারণ রান্নার পর সেটা কিছু জায়গায় পাঠাবারও আছে। ঝড়বাদলের দিন, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর দেরি করলাম না। এই রান্নাটি করার জন্য স্কিন সমেত মুরগির দরকার। মশলার মধ্যে আদা রসুন বাটা, টমেটো হাফ করে কাটা, ধনে জিরে গোলমরিচ লবঙ্গ একসাথে বাটা, পেঁয়াজ থেঁতলানো, কাঁচা লঙ্কা চেরা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো ও সরিষার তেল প্রয়োজন মতো দিলেই চলবে। তবে
এই রান্নাটিতে চালের পরিমাণ একটু বেশি হয়। আমি আলু সহযোগেই ঝোলটা বানাবো, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আমার পরিবারের মধ্যে মায়েরা থাকেন রাজপুর থেকে কিছুটা আগে। ভালো মন্দ যা কিছু রান্না করি ওনাদের পাঠাবার চেষ্টা করি, না হলে কোথাও যেন কিছু অসম্পূর্ণ রয়ে যায়। মা, তুমিও হয়তো আমার ভিডিওটা দেখছো, তোমার উদ্দেশ্যেই বলি, আমাদের কাজের মধ্যে সময় সুযোগ হয়তো এতটাই কম যে মুহূর্তগুলো একসাথে কাটাতে পারি না, তবে এই রান্নার গন্ধে গন্ধে মিশে আছে তোমায় খুব গোপনে মিস করার অনুভূতি। তাই তোমার কাছেও আজ আসবো, টেস্ট করে বলো কেমন লাগলো। একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত, একটা তুমি আছো বলে ভালো আছি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সত্যিই বিকেল হয়ে গেল, এখন বাজে সন্ধে ৬টা। মশলা সহযোগে রান্নার সুবাসে সারা বাড়ি মেতে উঠেছে, এক ছুটে চলে যেতে ইচ্ছে করছে সেই ছোট্টবেলায়। আমি গ্রামেই বড় হয়েছি, হামেশাই লোডশেডিং হতো, তখন মা হ্যারিকেনের আলো কমিয়ে তালপাতার পাখা হাতে নিয়ে খাটের উপর আঁচল পেতে বসত, আর আমি সেই আঁচলের উপরে শুয়ে শুয়ে জানালা থেকে বৃষ্টি পড়া দেখতাম। রাতের দিকে উনানের আছে গড়গির ঝোলের গন্ধে মন অস্থির হয়ে উঠত, সে সবই এখন স্মৃতি। সত্যি যদি ছোটবেলাটা ফেরত পাওয়া যেত। দূরে গেলে তোমার প্রতি মায়া বাড়ে আরো, কেমন করে এমন প্রেমে বাঁধতে আমায় পারো। যাকে সেসব কথা থাক, এই তো বেশ ভালোই আছি, আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটাও কষা হয়ে গেল। আমি ঝোল বানানোর জন্য গরম জল ব্যবহার করি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। বৃষ্টি, কেন জানি না তোকে আমার এত ভালো লাগে, আমার মন ভালো রাখার জন্য এভাবেই বারবার ফিরে আসিস আমার কাছে, কেমন? আর এই তো ঈদের নিয়ে আমি আমার শৈশবকে ফেরত পাই, ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমায় এত সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য। অবশেষে আমার রান্না কমপ্লিট, এবার প্যাকিং করে মা তোমার কাছে যাওয়ার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা রাখি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুখ দুঃখের সাথী হয়ে জীবনটাকে উপভোগ করুন। ধন্যবাদ।